আওয়ামী লীগের পক্ষ থেকে যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছে এটা নির্বাচনে কোনো সমস্যা হবে কিনা এই বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তার সাথে কথা বলে একটা নির্দেশনা খুব শীঘ্রই আসবে বলে আমরা জানতে পেরেছি আমরা সেটার অপেক্ষায় আছি আবার জননেত্রী শেখ হাসিনা বলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যাতে করে না হয় এবং সেই জন্য একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে করে না হয় তাই তিনি একটা নির্দেশনা দিয়েছেন সেভাবে করে কাজ করা কিন্তু এর মানে এই নয় যে আমরা যার যার মতন করে ফ্রি স্টাইল যা ইচ্ছা করব আরেকটা বিষয় হলো কিছুক্ষণ আগে পাঁচকালের একজন সংসদ সদস্য যখন তার কাছ থেকে প্রশ্ন করা হচ্ছে তখন আমাদের সাংবাদিকদেরকে হামলা করেছে তাড়াতাড়ি মেরেছে অনেক সাংবাদিক আহত হয়েছে অনেক ক্যামেরা বাঙ্কুল হয়েছে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ আমি এই ঘটনা যদি সত্য হয়ে থাকে যেটা আপনারা ধারণ করেছেন এর জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে অবশ্যই আমি নিজে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী আমাদের গণমাধ্যমের কর্মীগণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেটা জনগণের কাছে তুলে ধরছেন এই প্রেক্ষিতে কেউ যদি রূঢ় ব্যবহার করে আক্রমণ করে গণমাধ্যম কর্মীদেরকে এটা অত্যন্ত একটা গর্হিত কাজ হয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে একজন সংসদ সদস্য নয় আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি গণমাধ্যম সকল ভাইদের এবং বোনেদের উদ্দেশ্যে আমি নিজেই ক্ষমা চাচ্ছি